দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে খুন, বানপুরের রহমতনগর এলাকায়। ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম ফয়জল আমান। মৃতের জামাতার অভিযোগ, তার শ্বশুর ফয়জল আমানকে স্থানীয় সোনু নামের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেছে। এই ঘটনার খবর পেয়ে মৃতের জামাতা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের কর্মরত চিকিৎসকরা। ঘটনার পরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশি সূত্রে জানা গিয়েছে সোনুকে আটক করেছে পুলিশ। ঘটনার পুরো তদন্ত শুরু করেছে হিরাপুর থানার পুলিশ। कुछ नहीं हुआ था, तो बाहर निकला हमको नाश्ता निकालने बोला कि निकाल दो नाश्ता। हम नाश्ता निकालने लगे, अभी बाहर निकल गया। हम नाश्ता निकाल के जब बाहर निकल के बुलाने जाने लगे तो देखा कि रोड पर गिरा हुआ है। तो तब बोला कि सुनवा पीछे से कंजर भोक भोक के मारी से। हम दौड़ के गए तो देखा पीछे से भोक भोक के मारी से गला काट गिरा हुआ रोड पर था। जान का बात हम नौकरी दिया था ना, तो अपना बेटा बना के उसको दिया था नौकरी शादी से पहले। उसका एक आर्डर में मेरा बेटा देखो ना, ठीक मतन जाने ना कि घटनाटा घटेछे। আমি দোকানে বসেছিলাম, আমাকে একজন ফোন করলো যে তোমার শ্বশুরকে এরকম ঘটনাটা হয়েছে, কে চাকু মেরে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে গেলাম, দেখে টেম্পু করে নিয়ে চলে এসেছি হাসপাতালে। এখন হাসপাতালের রাস্তার মধ্যে দেখলাম যে বডি ডেড করে গেছে। তো ছেলেটা যে মেরেছে একে, সে নেশা করতো, সে নেশা করতো। এখন নেশার মধ্যে এই ঘটনাটা করেছে। এখন ছেলেটা থানা সেন্ডার করেছে। কোন জায়গায়? কোন জায়গায়? চাবি মোড়, চাবি মোড়, রহমতনগর চাবি মোড়ে। কি জন্য মেরেছে? কি জন্য মেরেছে মানে কি, এমনি বাদাবাদি হচ্ছিল, দিয়ে হাতে চাকু নিয়ে গলায় মেরে দিয়েছে। আপনি মেরেছে? ওর নাম কি? সোনু। আর যে মেরেছে? যে মেরেছে সোনু, যা মারা গেছে তার নাম হচ্ছে ফাজাল ইমাম। কোথায় থাকে? রহমতনগর চাবি মোড়ে। আপনি কোন? আমি তার জামাই। আপনার নাম? জামাই। আপনার নাম? ও, আমার শ্বশুর আছে। আপনার নাম কি আছে? আকবর আলী। ঘটনাটা হয়েছিল আজকে সকালবেলা। আমাদের মানে কি একটা খবর আসলো যে একটা লোককে মেরে দিয়েছে। খুবই ভদ্র লোক, যে মারা গেছে। আর ও যে মেরেছে সোনু বলে ছেলে, ও সাইকো। এর আগে বি দুবার গুজালি মেরেছে দুজনকে। আমি ধরে থানার মধ্যে দিয়েছিলাম, 3 মাস পরে বেল হয়ে এসে গেছে। আর যে লোকটা মারা গেছে খুবই সিম্পল লোক, তা যত লোক এখানে পাড়া, হ্যাঁ, ওর সঙ্গে খুবই ভালো বিহেভ করতো, সবার সঙ্গে হাসে মুখে কথা বলতো। বলছিল কীভাবে মারলো সকালবেলা? সকালবেলা মানে কি যেরকম গায়ে ভাইসকে মানে কি জবাব করা যায়, মানে কি ধরুন কি মানে কি ছাগলকে কাটা যায় ওই রকম করে। তো ওদের মধ্যে কি কোনো শত্রুতা? না না না, কিছু না। পাশে বাড়ি আজ পর্যন্ত শুনি না কি কারো ওর সঙ্গে কিছু ঝামেলা হয়েছে। যে মারা গেছে তার নাম? নাম হচ্ছে ফাজাল ইমাম, ডাক নাম হচ্ছে পুচু। আর যে মেরেছে তার নাম? ও সোনু, সোনু বলে। ওর অরিজিনাল নাম জানি না, সোনু। কোনো শত্রুতা ছিল? না না, কিন্তু নাই। ও ওর এর আগে বি দুবার এরকম নিজে মানে আত্মীয়কে এরকম করেছে। ঘটনা হয়েছে আজকে রহমতনগর থানা হীরাপুর। একটা ঘটনা ঘটেছে কি একটা মোহাম্মদ আলী করে আলিয়া সোনু বুঝালি দিয়ে ওদের যে নেবার আছে ফেজল, ওদের বুঝালি দিয়ে অ্যাটাক করেছে। এটা ক্রিমিনাল ইনকোয়ারি করা হয়েছে। ইনকোয়ারি করে পাওয়া গেছে কি এটা ওদের নিজেদের মধ্যে একটা ঝামেলা চলছে। যে অ্যাকিউজড আছে ও থানায় সারেন্ডার করেছে, আর যে ওকে গ্রেফতার করা হয়েছে, আর যে অ্যাটাক হয়েছিল ফেজল ওরা হসপিটালে ভর্তি করা হয়েছে, ওখানে মারা গেছে। পুলিশ স্পটে আছে, সিচুয়েশন কন্ট্রোলে আছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। তাহলে পুরনো শত্রুতা জেনে কি খুন বলছেন? খুন করছেন আপনারা পুলিশ? মানে পুরনো শত্রুতা মানে এখন পর্যন্ত প্রিলিমিনারি ইনকোয়ারিতে যা পাওয়া গেছে এটা ওদের নিজেদের মধ্যে একটা
প্রিভিয়াস রাইভালরি আছে সেটা নিয়ে ওরা হতে পারে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।